হাত ঝাড়া দিয়ে ছিটিয়ে ছিটিয়ে যে পিঠা বানাতে হয় তাকেই বলে ছিটারুটি পিঠা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ছিটারুটি পিঠা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই একটি পরিচিত পিঠা এবং খুব সহজ একটি পিঠা। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই ছিটারুটি পিঠা রেসিপি। তো দেখে নেওয়া যাক এই ছিটারুটি বানাতে আমার কী কী লাগছে। তো আমার লাগছে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ আতপ চালের গুঁড়োটা ব্যবহার করতে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে সামান্য একটু আদা বাটাও ব্যবহার করতে পারেন। আর এখন অ্যাড করছি প্রয়োজন মতো লবণ। লবণটা আপনারা একটু চেক করে তারপর ব্যবহার করবেন। দিচ্ছি কিছুটা পানি। তো আজকের এই গোলাটা বানাতে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। তো প্রথমে আমি 1 কাপের থেকে একটু একটু দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি, তারপর বাকি 1 কাপ ব্যবহার করব। বেশ পাতলা একটি গোলা তৈরি করতে হবে। গোলাটা অনেকটাই পাতলা করতে হবে, ঘন হলে আমাদের ছিটারুটি হবে না। তো আমি হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার হাতে লেগে থাকছে না, একদম পাতলা পানির মতো পড়ে যাচ্ছে। ঠিক এরকমের গোলাটা আমাদের তৈরি করতে হবে। তো এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, একদম সামান্য। আর এ পর্যায়ে পাতলা গোলাটার মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে যতটুকু হাতের মধ্যে উঠে ওই রকম নিয়ে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি পুরোটা ফ্রাই প্যানের মধ্যে গোলাটাকে দিয়ে দিচ্ছি। আর এই ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার জন্যই এই রুটিটার নাম হচ্ছে ছিটারুটি। তো এভাবে আমি একটা বাইন্ডিং যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ছিটিয়ে দিয়েছি। তো 2-3 মিনিট পর আমার রুটিটার উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা ঢাকার কোনো প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যায়। তো আমি চেক করছি একটু হালকা উঠিয়ে উঠিয়ে যে এটা নিচ থেকে আলগা হয়েছে কিনা। তো নিচটা বেশ মুচমুচে হয়েছে এবং উঠে আসছে, তাই আমি এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। তো ঠিক আবার একটা কাপড় দিয়ে আমি ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ঠিক আগের মতোই আবার গোলাটাকে ভালো করে নেড়ে হাতের মধ্যে যতটুকু ওঠে ততটুকুই নিয়ে আঙুল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটা রুটির মতো করে বাইন্ডিং তৈরি করে নিচ্ছি। আর অপেক্ষা করছি 2-3 মিনিট। চুলাটা মাঝারি আঁচে রেখেছি, চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না। তো 3-4 মিনিট একটু অপেক্ষা করার পরে দেখা গেছে এটা হয়ে এসছে এবং এটাকেও ভাঁজ করে আমি তুলে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, মাঝারি আছে আপনাদের কাজটা করতে হবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। ঠিক আগের মতোই ওইভাবে ছিটিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে আপনারা অবশ্যই বারবার শুকনো কাপড় দিয়ে একটু মুছে পরিষ্কার করে নেবেন। আর আপনারা চাইলে এটা দস্তার তেল তেলে কড়াইয়ের মধ্যেও করতে পারেন, যেটা থেকে আপনারা সহজেই রুটিটাকে তুলতে পারেন ওই ধরনের কড়াইতে। তো আমার এই পিঠাটাও হয়ে এসছে, আমি এখন সাইডটা একটু পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এটাও উঠে যাচ্ছে, ঠিক এখনই আমি এটাকে ভাঁজ করে তুলে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি ছিটারুটি পিঠা। তো আপনারা চাইলে চটজলদি ঘরে যদি সামান্য একটু আতপ চালও থাকে সেটা দিয়েই যখন খুশি এটা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা যখন খুশি আপনারা এই ছিটারুটিটা বানিয়ে খেতে পারেন। তো দর্শক শ্রোতা, আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।